বৈশ্বানরবাবু আপনি বলুন যে মুকুলরায় তৃণমূলে আছেন কি নেই, আমি ছেড়ে দিচ্ছি। তারপরে লোকে আসল ম্যাচে খেলতে যায়, তো মুকুল রায়ের আইনজীবী আজকে নেট প্র্যাকটিস করে নিলেন। এই একই যুক্তিতে উনি প্রমাণ করবেন যে হাতে ভিডিও ক্যামেরায় হাতে টাকা নিতে দেখলেই ওটাকে ঘুষ বলা যায় না। উনি সৌজন্যতার খাতিরে ওই ঘুষটা নিয়েছিলেন, ওর মধ্যে আসলে ঘুষ নেওয়ার কোনো আগ্রহ ছিল না। এই করে বোধহয় দুর্নীতি মুছে টুছে দেওয়ার চেষ্টা করা হবে। এই পলিটিক্যাল কালচার বাংলায় কোনো দিন ছিল না। এই তৃণমূলের কিছু কিছু নেতারা যারা ওই বিজেপিতে গিয়ে কি না গিয়ে আছেন কি না আছেন বলাও মুশকিল, তারা এই যে পশ্চিমবাংলায় যে নোংরা পলিটিক্যাল কালচার তৈরি করেছেন, ইতিহাস তাদের তো ক্ষমা করবেই না। এবং এই কারণে পশ্চিমবাংলায় নতুন নতুন রাজনীতিতে ভালো ছেলেমেয়ে আসার ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে। দুর্নীতিগ্রস্ত নেতারা চান যে ভালো ছেলেমেয়েরা রাজনীতিতে আসবে না, তাহলে ওরা করে কমবে খেতে পারবেন না, এইগুলো তার একটা উদাহরণ। এগুলো যখন টিভিতে দেখানো হয় তখন বাড়িতে বয়স্ক লোকেরা নতুন অল্পবয়স্ক ছেলেমেয়েদের বলে যে তুমি আর রাজনীতি করতে যেও না। এই যে এত চোরেরা এই যে এই বিষয়ে নেট প্র্যাকটিস করছে, দাঁড়া এই যে যাকে টিভিতে পয়সা নিতে দেখা গেছে, নেট প্র্যাকটিস নয় টিভিতে পয়সা নিতে দেখা গেছে, সিপিএম খুব ভালো আর কংগ্রেস খুব ভালো প্র্যাকটিস নয় করতে। আজকে বৈশ্বানর বাবু এতদিনকার মুকুল রায় তৃণমূলে আছেন কি নেই, বৈশ্বানর বাবুর যন্ত্রণাটা আমি বুঝতে পারছি। কনফিডেন্টলি বলতে পারছেন না যে মুকুল রায় তৃণমূলে আছেন কি নেই, হ্যাঁ নাতে উত্তর দেওয়া যাচ্ছে। আরে আমি তো লয়ারের প্রশ্নের উত্তর দিতে পারবো না। আরে আপনি তৃণমূল না বিজেপিতে আছে সেটা বলতে পারবেন না? বৈশ্বানর বাবু আপনি বলুন যে মুকুল রায় তৃণমূলে আছেন কি নেই, আমি ছেড়ে দিচ্ছি। বৈশ্বানর দা না না বিজে আপনি আপনার তৃণমূলের নেতা না বিজেপির নেতা বলতে পারবেন তো সেটা? আমি বলতে চাইলাম যে একটা কথা আপনারা মানে করছেন আর একটা কথা। আমি বলছি মুকুল রায়ের লয়ার ওখানে কি আর্গুমেন্ট করেছেন তার ক্ল্যারিফিকেশন আমার পক্ষে দেওয়া এখানে সম্ভব নয়। আপনারা বলছেন আমাকে দোষারোপ করার চেষ্টা করছেন যে আমি কেন তার আর্গুমেন্টের উত্তর দেবো, আপনি আমাকে বলুন তো উনি ওখানে কি আর্গুমেন্ট করেছেন। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।